আগামী নির্বাচন সুষ্ঠু করতে কি করা দরকার তা জানতে চায় কানাডা। এদিকে বিএনপি স্বপ্ন মরে গেছে বলছেন ওবায়দুল কাদের। জানাবো আমরা সবাই সংলাপ চাই বলেন উজরা জিয়া। এবং সর্বশেষ জানাবো ডেঙ্গুতে দেশ কাঁপছে, সরকারের মাথা ব্যথা নেই বললেন রিজবি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আগামী নির্বাচন সুষ্ঠু করতে কি করা দরকার তা জানতে চায় কানাডা। কানাডার হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহবুব চৌধুরী বলেছেন তারা জানতে চায় আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য কি করা দরকার। বাংলাদেশের নির্বাচন মানবাধিকার আইনের শাসন ভোটাধিকারের বিষয়ে কানাডার যথেষ্ট ইন্টারেস্ট আছে, আগামী নির্বাচন আরও বড় কনসার্ন। অন্যান্য পশ্চিমা গণতান্ত্রিক দেশের মতো কানাডাও বিশাল কনসার্ন রয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন আগামী নির্বাচন গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হচ্ছে কিনা এই কনসার্নটা আছে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের সংসদ সরকার নির্বাচন করতে পারবে কিনা সে বিষয়ে তাদের বড় কনসার্ন আছে। এই বিএনপি নেতা আরও বলেন তারা জানতে চায় যে আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য কি করা দরকার, প্রয়োজনীয়তা কী কী আছে, বর্তমান পরিবেশ কি সেটা তারা জানে। তারপরও তারা জানতে চায় আমাদের কাছ থেকে বাংলাদেশে বর্তমান যে পরিবেশ বিরাজ করছে তাতে গণতান্ত্রিক অর্ডার নেই, লেভেল প্লেয়িং ফিল্ড নেই, বাক স্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ, সব কিছু মিলিয়ে এ রজমের অধীনে কোনো নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। বিএনপির স্বপ্ন মরে গেছে বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি জানে নির্বাচনে এলে তারা হেরে যাবে, এই কারণে যে কোনো মূল্যে নির্বাচন বানচাল করতে বিএনপি নেতাকর্মীরা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের পেছনে দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন গত ডিসেম্বরেই মরে গেছে। ওবায়দুল কাদের বলেন বিএনপির এক দফা হলো শেখ হাসিনার সরকারের পদত্যাগ, আর আমাদের এক দাবি হলো শেখ হাসিনার অধীনে নির্বাচন। সংবিধান মোতাবেক আগামী জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে, এটা নিয়ে কোনো আলোচনা হবে না। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আগামী নির্বাচন পর্যন্ত খেলা হবে, কেউ মাঠ ছাড়বে না, নির্বাচন পর্যন্ত মাঠে থাকবেন। আমরা সবাই সংলাপ চাই বললেন উজরা জিয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মতবিরোধ নিরসনে রাজনৈতিক দলগুলো মধ্যে সংলাপের প্রত্যাশা জানিয়েছেন সফররত মার্কিং আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন উজরা জিয়া। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিবের সঙ্গে মধ্যাহ্ন ভোজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র তার ভূমিকা রাখতে চায় বলে উল্লেখ করেন উজরা জিয়া। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সরকারের একাধিক মন্ত্রী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন। নির্বাচনের আগে বড় দুই দলের মধ্যে সংলাপের বিষয়ে প্রশ্ন করা হলে এই মার্কিং আন্ডার সেক্রেটারি বলেন আমরা সবাই সংলাপ চাই, তবে এই প্রক্রিয়ায় আমরা সরাসরি যুক্ত নই। বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্য গত মে মাসে নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। তাতে বলা হয় বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন এই ভিসা নীতি ঘোষণার পর দেশটির জ্যেষ্ঠ পর্যায়ের কর্মকর্তা হিসেবে প্রথম বাংলাদেশ সফর করেছেন উজরা জিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া 4 দিনের সফরে গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান। গতকাল বুধবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির ঘুরে এসে আজ সকাল থেকে একের পর এক মন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন তিনি। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক মানবাধিকার নীতির অংশ হিসেবে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই বলে উল্লেখ করেন উজরা জিয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পাশাপাশি নির্বাচন এবং সুশাসন ব্যাপক সংখ্যক বাংলাদেশের অংশগ্রহণের উপর বাংলাদেশের সমৃদ্ধ ভবিষ্যৎ নির্ভর করছে। একটি অংশগ্রহণমূলক এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা থাকবে, যেখানে সব নাগরিকদের বিকাশ হবে। নির্বাচনের ব্যাপারে সরকারের অঙ্গীকারের বিষয়ে তার মনোভাব জানতে চাইলে উজরা জিয়া বলেন আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি অন্য মন্ত্রীদের কাছ থেকে উজরার প্রত্যয়ের কথা শুনেছি, পররাষ্ট্র সচিবের সঙ্গে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে আলোচনা করেছি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসা বিএনপির গতকাল ঢাকায় নয়াপল্টনে সমাবেশ করে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। তাদের পাল্টা কর্মসূচি হিসেবে 1.5 কিলোমিটার দূরত্বে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ ফটকের পাশের সড়কে সমাবেশ করে আওয়ামী লীগ। কোনো ধরনের সংঘাত সহিংসতা ছাড়াই গতকালকের পাল্টাপাল্টি সমাবেশ শেষ হয়েছে, এই প্রসঙ্গ তুলে ধরেছেন মার্কিং আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। তিনি বলেন গতকাল বিশাল জনসভা দেখেছি,
স্বস্তির বিষয়টি হচ্ছে কোন রকম সহিংসতা ছাড়াই সেটা হয়েছে। আমরা যেমনটা দেখতে চাই এটা তার সূচনা, ভবিষ্যতে এটির প্রতিফলন থাকবে বলে আমাদের প্রত্যাশা। নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আরো কঠোর ব্যবস্থা নেবে এমন আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উজরা জিয়া বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের স্বীকৃতি দিতে আমি এখানে এসেছি, যুক্তরাষ্ট্র এই সম্পর্ককে আরো নিবিড় করতে চায়। অবাধ মুক্ত ভারত ও প্রশান্ত মহাসাগর প্রতিষ্ঠার প্রত্যয়ে আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মার্কিন আন্ডার সেক্রেটারি বলেন, 5 দশকে ধরে দুই দেশের চমৎকার সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে যে আলোচনা হয়েছে তাতে তিনি সন্তুষ্ট। যুক্তরাষ্ট্র ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও নিবিড় করতে চায়। উল্লেখ করে ইজরা জিয়া বলেন, আগামী 50 বছর এবং তার পরের দিকে আমরা তাকিয়ে আছি। জলবায়ু পরিবর্তন, উন্নয়ন সহায়তা, অর্থনৈতিক মানবিক সহায়তা এবং নিরাপত্তা খাতে আমাদের যে সহযোগিতা তা সম্পর্কে শক্তিমত্তা এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে তুলে ধরে উজরা জিয়া জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছেন। সাংবাদিকেরা যাতে অবাধে এবং কোনো রকম ভয়ভীতি এবং নিপীড়নের শিকার না হয়ে কাজ করতে পারেন তা নিয়ে আলোচনা হয়েছে। গণতন্ত্রের নাগরিক সমাজ গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করে সেটি নিয়েও আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন মার্কিন আন্ডার সেক্রেটারি। তিনি বলেন, মানবাধিকার এবং মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন বিষয়ে বিশেষ করে মত প্রকাশের এবং সমাবেশের স্বাধীনতা নিয়েও আলোচনা হয়েছে। 10 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উজরা জিয়া। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, উজরা জিয়ার সঙ্গে বৈঠকে বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশ হুমকি, বাংলাদেশ বহুমাত্রিক ও নানা ক্ষেত্রে বিস্তৃত যুক্তরাষ্ট্রের সম্পর্ককে গভীর মূল্যায়ন করে সেটা তাকে জানিয়েছেন। শ্রম আইনের সংশোধনের বাংলাদেশ গত 1 দশকে কি অর্জন করেছে সেটাও তুলে ধরেছেন। শ্রমিকদের নিরাপত্তা এবং তাদের অধিকারের বিষয়ে উদ্বেগে চলমান আছে বলে উল্লেখ করেছেন তিনি। এছাড়া আগামী নির্বাচন, নাগরিক অধিকার, মানব প্রচার প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। মার্কিন আন্ডার সেক্রেটারিকে র‍্যাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। ডেঙ্গুতে দেশ কাঁপছে, সরকারের মাথা ব্যথা নেই বললেন রিজভী। দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ বলেও এই নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ডেঙ্গু জ্বরে সারা দেশে কাঁপছে, প্রতিদিন লাশের সারি দীর্ঘায়িত হলেও এই নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। অথচ এই রোগ প্রতিরোধযোগ্য সরকারের অবহেলা এবং উদাসীনতায় একটি এখন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে, প্রায় সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। রিজভী বলেন, মশক নিধনে সিটি কর্পোরেশনের বাজেট লুটে খাচ্ছে ক্ষমতাসীনরা, মাঝে মধ্যে ড্রোন এবং ফগার মেশিন দিয়ে ফটো সেশন করা হচ্ছে, মূলত মশা নিধনে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু তাই নয়, ডেঙ্গু জ্বর হলে দ্রুত যে ব্যবস্থা নেওয়া দরকার তাও নিতে পারেনি সরকার। এ সময় তিনি অভিযোগ করেন, দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে। সমাবেশের বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, গতকাল পল্টনের স্মরণকালের বিএনপির সবচেয়ে বড় সমাবেশ হয়েছে, এই শান্তিপূর্ণ সমাবেশকে বাধাগ্রস্ত করতে সরকার তার স্বভাব সুলভ চণ্ডী নীতির কোনো ব্যতিক্রম করেনি। রাস্তায় রাস্তায় আওয়ামী লীগ সন্ত্রাসী, পুলিশের বাধা, গ্রেপ্তার, পাড়া মহল্লায় ককটেল বিস্ফোরণ সহ সহিংস আক্রমণ কোনো কিছুরই কমতি ছিল না। তিনি অভিযোগ করেন যে বিএনপি নেতাকর্মীদের বাড়ি অবরুদ্ধ সহ গাবতলী, আমিনবাজার, গাজীপুর, ধামরাই, টঙ্গী, কালীগঞ্জ সড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সাইনবোর্ড এলাকা, মাওয়া কেরানীগঞ্জ মহাসড়ক, ঢাকার প্রবেশ দ্বারে তল্লাশি চৌকি বসানো হয়। এসব এলাকা থেকে অসংখ্য যানবাহন আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের ঢাকায় প্রবেশের সময় গ্রেপ্তার করা হয়। বিএনপির নেতা বলেন, এতে শুধু বিএনপি নেতাকর্মীই নন, রুগী সহ সাধারণ মানুষও হয়রানির শিকার হয়েছেন। এরপরও জনতার পল্টনমুখী স্রোত প্রতিহত করতে পারেনি সরকার। বিএনপি নেতাকর্মীদের আক্রান্ত করা হলে তাদের উদ্যম দমাতে পারেনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।